আজে থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন হতে চলেছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরো গভীর হয়ে উঠেছে। আজও দিনভর বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। নিম্নচাপের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল গভীর নিম্নচাপ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূজোর মুখে রাজ্যে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ উপকূলের যে কোনো এক জায়গায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে তেজ। বর্ষার শেষ হতেই পুরোদমে শুরু হবে ঘূর্ণিঝড়ের মৌসুম। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকা দিয়ে ইতিমধ্যেই ঘন কালো মেঘ প্রবেশ করছে। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বেশ কয়েকটি এলাকায় আজ ভারী বৃষ্টিও হবে। তো আসুন দেখে নিব নতুন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। এদিকে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে এবং ধীরে ধীরে উপকূলে দিকে এগিয়ে আসছে। খুব সম্ভবত আগামীকাল বুধবার এই নিম্নচাপ উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করবে। তার ফলে আগামীকাল থেকে দমকা ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। পাশাপাশি বৃষ্টির মাত্রা বাড়বে উপরে জেলাগুলিতে। কাল থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতেও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে, তবে বেলা বাড়লে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে, যেমন দীঘা, কাঁথি, নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, গুসাব্বা, গঙ্গাসাগর, এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে। বরিশালে মির্জাগঞ্জ, মদবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বনারুদ্দিন, লালমোহন, চারফেশন, হাতিয়া, এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। আজ বেলা বাড়লে উপকূলবর্তী জেলাসহ উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দুপুরের পর থেকে আজকে বৃষ্টি শুরু হবে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আজ উপরে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও আজকে বৃষ্টি হবে। শহর কলকাতাতেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর দুটো থেকে মূলত বৃষ্টির মাত্রা বাড়বে। তুমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, তার সঙ্গে হলদিয়া, জয়নগর, এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমের ঝাড়গ্রাম, তার সঙ্গে বালিচক, খড়গপুর, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, কুতুলপুর, আরামবাগ, এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। গোসকরা, বোলপুর, দুর্গাপুর, কাটোয়া, আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টি। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকলে হালকা বৃষ্টি। আজকে বীরভূম, রামপুরহাট, সিউড়ি, মোরারই, নলহাটি, এই সমস্ত এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। আজকে মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। তবে উপরে দুই বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা, এই জেলা
জেলাগুলিতে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা হবে 2 24 পরগনা 2 মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আজ ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে আজকে দিনের দিকে বৃষ্টি রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টি তা নয়, মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর এই জেলাগুলিতে। তো আসুন দেখে নিব আজ মঙ্গলবার রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে। আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে। আজ সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই, তবে দমকা ঝোড়ো হাওয়ার দাপট রাতভর চলতে পারে। আজকে উত্তরবঙ্গে জেলাগুলিতে রাত্রির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে রাত্রির দিকে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। পাশাপাশি আজকে রাত্রে বাংলাদেশের ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে রাত্রে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল বুধবার আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যেহেতু আগামীকাল বুধবার নিম্নচাপটি আরো শক্তি বাড়িয়ে উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করবে। তার ফলে আগামীকাল বুধবার উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে 2 মেদিনীপুর জেলাতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপরের কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল বৃষ্টি হবে। তবে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামীকাল দমকা ঝোড়ো হাওয়ার দাপট প্রায় সব জেলাতেই দেখা যাবে। আগামীকাল বুধবার উত্তরবঙ্গে জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, তবে আগামীকাল বুধবার দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আগামীকাল বুধবার দুপুরের পর থেকে হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামীকাল দুপুরের পর বাংলাদেশে সিলেট বিভাগে বৃষ্টি কিছুটা হতে পারে। এই বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। নিম্নচাপের জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় দমকা ঝোড়ো হওয়ার, তার সঙ্গে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি চলতে পারে।